আর দেখাও না তো বুঝছি। এশিয়ান টিভির আজকে ষষ্ঠ বছর স্বতন্ত্র সপ্তম বছরে পা দিল। আমি পূর্ণমি সিলেটের মহানগরীর জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আছি। সেই সাথে আমি এই চ্যানেলের অত্যন্ত উন্নতি কামনা করি। আমার বিশ্বাস সিলেটের উন্নয়নে আর একটা বিরাট ভূমিকা অভিযোগ রয়েছে, ভবিষ্যতে আরও বেশি হয়ে থাকে সেই প্রত্যাশা রইল। এশিয়ান টিভির ষষ্ঠ বর্ষ পদার্পণ উপলক্ষে সিলেট চেম্বার অফ কমার্স গোটা সিলেট ব্যবসায়ীদের সকল স্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো এবং এশিয়ান টিভি তাদের যেভাবে পারফর্মিং করে যাচ্ছে আমরা আশা করব সামনের দিকে যাতে বস্তুনিষ্ঠ এবং আমাদের যাতে ব্যবসায়ীদের দিকে যেভাবে বিগত দিনের খবরগুলো প্রচারিত হয়েছে এবং এই ধারাবাহিকতা থাকলে আমরা মনে করি আমাদের ব্যবসায়ীদের গোটা ব্যবসায়ীদের পক্ষে যেগুলো করার এটা আমরা আশা করতে করবেন এবং সিলেট সকল সেটা থেকে আমরা এশিয়ান টিভির প্রতিরোধ শুভেচ্ছা। ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এশিয়ান টিভিকে অভিনন্দন শুভেচ্ছা। সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে এশিয়ান টিভির আছে 6 বছরে এশিয়ান টিভি তার সফলতা স্বাক্ষর রেখেছে। আশা করি পরবর্তীতে সিলেট নগরবাসী বা সিলেট মহানগর পুলিশের সাথে যে একটা সম্পর্ক আছে এবং সফলতা ধারা অপরিণত আশা এশিয়ান টিভি ইতিমধ্যেই ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে, তার ষষ্ঠ 6 বছর পেরিয়ে আজকের এই সপ্তম বছরের শুভলগ্নে আমরা বাংলাদেশ জাতীয় কাবাডি দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করব সাংবাদিকতার মূল ভিত্তি সততা নিষ্ঠা সহিত এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এশিয়ান টিভি দিন দিন আরও গ্রাহকদের এবং দর্শকদের জনপ্রিয়তা লাভ করবে এবং উত্তর উন্নতি লাভ করবে। আমরা এশিয়ান টিভির শুভকামনা করি। এশিয়ান টিভি 7 বছরে পা দিয়েছে, এই জন্মবার্ষিকী উপলক্ষে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সিলেট জেলা ক্রীড়া সংস্থা এবং সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এশিয়ান টিভির সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এশিয়ান টিভি এগিয়ে যাচ্ছে, আমরা আশা করছি আরও এগিয়ে যাবে। এশিয়ান টেলিভিশনের 6ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে এশিয়ান টেলিভিশনের কলাকৌশলী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে। বাংলাদেশ বর্তমান সরকার সঠিক সাংবাদিকতা এবং সাংবাদিকদের অনেক কাজ করেছেন। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য অনেক কাজ করেছেন যাতে সাংবাদিকরা বা পৃথিবীর মধ্যে একটা ভালো অবস্থানে চলে আসতে পারে। আমাদের মিডিয়া জগৎ অত্যন্ত শক্তিশালী ও শক্তিশালী মাধ্যম হিসাবে এশিয়ান টেলিভিশন আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। অনিল থ্যাংক ইউ বাবু।